কাতারে উদযাপিত হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 51তম দিবস। এই উপলক্ষে দ্বিতীয়বারের মতো কাতার বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দোহা ওয়েস্টিন হোটেলে রোববার বর্ণাঢ্য আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন কাতারের সামরিক বাহিনীর কর্মকর্তারা, পাশাপাশি দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেন, ছিলেন বাংলাদেশ কমিউনিটির অনেকেই। অনুষ্ঠানে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, স্বাধীনতা, সামরিক বাহিনীর গৌরবগাথা, উন্নয়ন, সমৃদ্ধ ঐতিহ্য, দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি উপস্থাপন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর ভূমিকায় কাতারের মতো উন্নত রাষ্ট্রে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে বলে জানালেন এই সেনা কর্মকর্তা। সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এবং দেশে বিদেশে আমাদের কার্যক্রমের মাধ্যমে দেশের সম্মান উজ্জ্বল করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন মজবুত অবস্থানে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিদেশে সশস্ত্র বাহিনী দিবসগুলি আমরা উদযাপন করি, যতটুকু সম্ভব ভালো করে উদযাপন করার চেষ্টা করি, যাতে বিদেশে সশস্ত্র বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর এই সমস্ত যে পজিটিভ যে দিকগুলো আছে সেগুলি নিয়ে তারা অবহিত হতে পারেন। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রতি বছর 21 নভেম্বর পালন করে এই দিবসটি। 2022 সালের 20 নভেম্বর থেকে কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ায় 6 মাস পরে সশস্ত্র বাহিনী দিবসটি উদযাপন করল বাংলাদেশ দূতাবাস কাতার। এখন কাতার